ইহুদিদের অভিশপ্ত অষ্টম দশক তাদেরকে ধাওয়া করছে, মুসলিমরা নয়। অভিশপ্ত অষ্টম দশক ইহুদিদের কাছে একটি খুবই পরিচিত পরিভাষা। তারা এটাকে বলে আরবিতে লায়নাতুল আকদি সামিন। তাদের জীবনের, তাদের কোনো রাষ্ট্রের সাত দশক, সাতটি দশক পার হলে, সাত দশে সত্তর, সত্তর বছর পার হলেই তাদের উপরে আকাশের মালিকের শাহানশাহের অভিশাপ নেমে আসে। তারা জবাই হয়, খুন হয়, তারা বিতাড়িত হয়, সর্বশান্ত হয় এবং সারা পৃথিবীতে তারা টুকরো টুকরো হয়ে ইতস্তত, বিক্ষিপ্ত হয়, ছিন্নমূল হয়। এটাকে তারা বলে লায়নাতুল আকদি সামিন। লায়নাত মানে তো বুঝেনি, আল আকদ মানে হলো দশক, আর সামিন মানে অষ্টম, অষ্টম দশকের লায়নাত। এই লায়নাতুল্লাহ, আল্লাহর লায়নাত তাদেরকে, তাদের পিছা নিয়েছে, আল্লাহর লায়নাত তাদের পিছা নিয়েছে। হামাস রূপে, হিজবুল্লাহ রূপে, তারা লায়নাত না, তারা রহমত, তাদেরকে দিয়ে এদের আজাব, পানিশমেন্ট, টর্মেন্ট আল্লাহ বাস্তবায়ন করছেন এবং বর্তমানে গোটা আরব জাহান রূপে সেই পানিশমেন্ট, টর্মেন্ট তাদের উপরে আসতেছে। অকল্পনীয়ভাবে গোটা আরব বিশ্ব, গোটা মুসলিম জাহান এক কাতারে এসে দাঁড়িয়েছে। আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। আসলে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের, দিন বেদিনের, ধর্ম অধর্মের এই লড়াইগুলো বেসিকলি দুটো পক্ষই থাকে। এক পক্ষ হলেন শাহানশাহ রহমান রহিম, মহাবিশ্বের মহাপ্রভু আল্লাহ রাব্বুল আলামিন, এক পক্ষে তিনি। আরেক পক্ষে গোলামের ঘরের গোলাম, বিতাড়িত অভিশপ্ত শয়তান, শয়তানের রাজিম এবং তার দলবল। মূলত এই দুপক্ষেই লড়াইটা হয়। আর আমরা, আপনারা, আমরা হলাম এই দুই পক্ষের, কেউ শাহানশাহ রহমান রহিম পক্ষের সৈনিক আর কেউ একেবারে দাসানুদাস, ইবলিস লাইন রাজিমের পক্ষের সৈনিক। দুই পক্ষে লড়াই হয়, এখানেও সেটাই হচ্ছে। এই জন্য কোরআনে সর্বত্রই আল্লাহ বলেছেন যে সাহায্য তো শুধু আমিই করব, কারণ যুদ্ধ তো একটা আমার। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য, বিজয় এটি আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে আসে না, সম্ভব নয়। শুধু তিনি সাহায্য দান করেন, বিজয় দান করেন। কাতাবাল্লাহু লাউলিবান্না আনা ওয়া রাসুলি, আল্লাহ লিখে দিয়েছেন যে অবশ্যই আমি আর আমার রাসূলগণ, আমরাই কেবল বিজয়ী হব, আর কেউ বিজয়ী হতে পারবে না। এটা মানে ফাইনাল, চূড়ান্ত পর্যায়ে বিজয় কেবল আসবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আল্লাহর বাহিনী যারা, তারা। সারা কোরআনেই এই বক্তব্য রয়েছে। তো সূরা আলে ইমরানেও যুদ্ধের, যেখানে জিহাদের কথা, যুদ্ধের কথা আছে, সেখানে এই বক্তব্য আছে। সূরা আল, কোরআনে করিমের সূরা আল আনফালে এসব বক্তব্য আছে, সূরা তাওবায় আছে, তারপর লাস্টে যে সূরাগুলো আছে কোরআনে করিমের, এইসব সূরাগুলির মধ্যে থেকে কয়েকটি সূরার মধ্যে সূরা ফাত এবং সূরা মুমতাহিনা, বিভিন্ন সূরায় এই ভাবগুলো, এই বক্তব্যগুলো, বা সূরা হাসর, সূরা হাসর তো ইহুদিদের হাসর নসর, হাসর কেয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তো সেখানেও এই কথাগুলো আল্লাহ দিয়েছেন। যাই হোক, তো আজকে যেটা আমি শিরোনাম দিয়েছি, অভিশপ্ত ইহুদিদের অভিশপ্ত অষ্টম দশক তাদেরকে ধাওয়া করছে, দাবড়ে বেড়াচ্ছে, মুসলিমরা নয়। মুসলিমদের এখানে দোষ দেওয়ার কিছুই নেই, এটা তাদের পরিণতি। বিদায় বন্ধুরা, তোমাদের বিদায় এখন। মুসলিমদের বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমির আশপাশ থেকে এখন তোমাদেরকে বিদায় নিতেই হবে। বিদায়ের ঘণ্টা বেজে গেছে আকাশ থেকে বন্ধুরা। তোমাদের তাওরাত কিতাবে তোমরা জানো যে এই কথা লেখা আছে যে তোমাদের এই রাষ্ট্র ফিলিস্তিনের পবিত্র ভূমিতে, বাইতুল মুকাদ্দাসের
ইমানি ভূমিতে মালাইকা ফেরেশতা জোনে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহিস সালাম সহ লক্ষ লক্ষ নবীদের এই তীর্থস্থানে পবিত্র ভূমি তোমরা এসেছ যত অপবিত্রতা যত নাপাক যত পাপাচার নিয়ে কি করছো তোমরা তোমাদের ওই চার দেয়ালের ভিতরে আল্লাহ তো দেখেন এই জন্য তোমাদের লেখাই আছে তাওরাত কিতাবে যে তোমরা বেশি দিন টিকবা না যে কোনো জায়গায় তোমরা রাষ্ট্র গঠন করো সপ্তম দশকের পরে অষ্টম দশকেই তোমরা সেখান থেকে লানত নিয়ে অভিসম্পাত অভিশাপ নিয়ে বিদায় হবে এটা তোমাদের নিয়তি এখন তোমাদের বিদায় ঘন্টা বেজেছে এখন কাঁদতে পারো আমরাও ভারাক্রান্ত বিদায় বিদায় বেলায় আমরাও ভারাক্রান্ত থাকি ছাত্র জীবনে বহু কেঁদেছি একবার ম্যাট্রিক দাখিল পরীক্ষার বিদায় অনুষ্ঠানে আবার আলিম পরীক্ষার বিদায় অনুষ্ঠানে আবার ফাদেল ডিগ্রি পরীক্ষার বিদায় অনুষ্ঠানে আবার কামিল এম এ পরীক্ষার বিদায় অনুষ্ঠানে পরীক্ষা শেষে যে বিদায় অনুষ্ঠানগুলো সবখানে কেঁদেছি আমরা বলতাম রুখসত কি ঘন্টি বাজাই জব মেরি তকদির নে ওয়াসল কি জিনজির তুড়ি ফসল কি শমশির নে বিদায় ঘন্টা বাজালো যাবে বিধির বিধানে মেলুনের কাটলো শেকল বিরহ কৃপানে বাংলায় আমরা এভাবে বলতে পারি এটা উর্দু কবিতা বিরহের কৃপান তরবারি এসে একত্রিত জীবনে থাকার সম্মিলনের যেই সূত্র যে শিকল ওটা কেটে দেয় তোমাদের সেই এখন রুখসত কি ঘন্টি বাজাই জব মেরি তকদির নে এটা ইহুদিরা খুব ভালোভাবে জানে বাইতুল মুকাদ্দাসের এখানে জবরদখল করে যারা আছে এদের হাখাম এদের রেবাই এদের ধর্মগুরু আহবার ওলামা রহবান বা সন্ন্যাসী এদের মধ্যে এরা খুব এগুলি চর্চা করে এরা খুব ভালো করে জানে যে একে একে ষাটটি দশক শেষে অষ্টম দশক যখন হয় এটা আমাদের পরিণতি আমরা সেখানে সেজন্য তোমাদের এখন কাঁদতে হবে কান্না করো তোমাদের হৃদয় ভেঙে গেছে আমি জানি ভারাক্রান্ত হৃদয়ে আজকে খুব আঘাত দিয়ে কথা বলছি না কারণ এটা আল্লাহ তো বলেছেন সূরা হাসরের কথা বারবার বলি যে সেখানে আল্লাহ বলেছেন লাআনতুম আশাদ্দু রাহাবাতান ফি সুদুরিহিম ভাসতেছে এই জন্য পালাচ্ছে 3 লক্ষ পালিয়ে গেছে 5 লক্ষ ইনজুর আরও বাকিরাও পাসপোর্ট ভিসারা রেডি করতেছে কারণ এদের সবারই সিটিজেনশিপ আছে বিভিন্ন রাষ্ট্রে এরা বিভিন্ন রাষ্ট্র থেকে এসেছে এখন বিদায়ের পালা তো বন্ধুরা আমি যদি পাপ করি আমার পাপে আমাকে বিতাড়িত করবে তুমি যদি পাপ করো তোমার পাপ তোমাকে বিতাড়িত করবে কী বলার আছে এটা তো সাহানসার বিধান লড়াই যখন চলছে তোমাদের সাথে দেখতেছো তোমরা হামাসের সাথে লড়তেছো হেজবুল্লাহর সাথে লড়তেছো মুসলিম জাহানের সাথে লড়তেছো আসলে লড়তেছো সাহানসার সাথে তার সাথে এরা সব তারই বাহিনী আর কিছু না তো এখন এদের এদের যে যে রাষ্ট্র তারা তৈরি করেছিল 1948 সালে সেই দিনে রাষ্ট্র তৈরির দিনেই একজন বৃদ্ধা আজকে আমার মনে পড়ে তোমাদের সেই বৃদ্ধা ইহুদি মহিলার কথা ইমরাতুন আজুজ মিনাল ইহুদ ইহুদিদের একজন বৃদ্ধা অভিজ্ঞ বৃদ্ধা এসে ফিলিস্তিনের একজন বিখ্যাত ডক্টর আহমদ মোহাম্মদ রশিদ অথবা রাশেদ আহমদ মোহাম্মদ রাশেদের কাছে তার বাড়িতে আসলো এসে তার মায়ের কাছে কান্না করে এসে বললো চিৎকার দিয়ে কান্না করে বলতেছিল তাওরাত কিতাব ওই কিতাবের অবিকৃত অংশে যেটা বিকৃত করতে পারেনি ইহুদি পণ্ডিতরা অবিকৃত অংশে মানে অরিজিনাল কপিতেই এই আয়াতে স্পষ্ট ছিল যে তারা একটা রাষ্ট্র তৈরি করবে ফিলিস্তিনে 76 বছর টিকবে তাহলে তো সেই মহিলা সেদিন কেঁদেছিল 1948 সালে যেদিন তোমরা এটা তৈরি করেছিলে সেদিন তোমাদেরই বিদ্যা কেঁদেছিল তোমাদেরই প্রাপ্ত আসমানে কিতাব তাওরাতের ভবিষ্যৎবাণী আবৃত্ত করে তিনি কেঁদেছিলেন হায় রাষ্ট্র তৈরি তো 70 বছর শেষে তোমাদের উপরে নেমে আসবে সেই আকাশের খড়গ কৃপান জবাই হয়ে যাবে খুন হয়ে যাবে লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে সর্বশান্ত হয়ে আবার দিক বিদিক ছড়িয়ে পড়বে সেই মহিলা কেঁদেছিল
তার এই কথাটা ডক্টর আহমদ মোহাম্মদ জাররার, তিনি সূরা বনী ইসরায়েলের সংখ্যাতত্ত্ব দিয়েও এই বৃদ্ধা মহিলার কথাকে সত্য প্রমাণ করে গেছেন। এবং বর্তমানে মাজেদ আবদুল্লাহ আরব জাহানের একজন বিখ্যাত বক্তা, তার বক্তৃতায় আমরা তার ভিডিওতে আপনারা দেখবেন সেই বৃদ্ধার কথা, আরও অনেক সাইটে সেই বৃদ্ধার সেই বিখ্যাত উক্তিটি আছে। তো অভিশপ্ত অষ্টম দশক, এখন ইসরায়েলের বয়স এখন 75 বছর, তার 76 বছর হলে অর্থাৎ 2024-এর মধ্যে শেষ, 75 তো গেলই, তো 76-এর মধ্যে তারা বিদায় হয়ে যাবে বলে তাদের তাওরাতের ভবিষ্যৎবাণী রয়েছে। যদি সেটা প্রকৃত অর্থে অরিজিনাল আল্লাহর বাণী হয়ে থাকে, জানি না, তারা তো অনেক কিছু বিকৃত করেছে, যদি অবিকৃত হয়ে থাকে তাহলে বাস্তবায়ন হয়ে গেছে, হয়ে যাবে, লক্ষণ তো তাই বলে। সেই বৃদ্ধার কথা যারা বলতে লাগে তারা তাদের মধ্যে তাদের অনুসারীরা এখন খুব বলে, বেশি বলে, কারণ আসলে সব লক্ষণ সামনে এসেছে, অলরেডি ফেরার শুরু হয়ে গেছে। রক্সাত কি ঘন্টি বাজাই জব মেরি তকদির নে, তো এই জন্য সম্ভবত এই রাষ্ট্রটি যারা জন্ম দিয়েছিলেন সেই জনক বাবারা, অনেক বাবা মিলে জন্ম দিয়েছেন। যাই হোক, আমি আর খারাপ ভাষায় বলছি না, এটা অনেক ইংরেজিতে অনেক খারাপ ভাষায় বলে, আরবিতেও বলে। আজকে যেহেতু রক্সত কি ঘন্টে বিদায় ঘন্টা বেজেছে, এই সময় আর কষ্ট দিতে চাই না। মালাক তাফা আস জেহনবীতে বলেছেন, তুমি তো তোমার হাতের মুঠোয় এসে গেছে, এখন তুমি একটু ভদ্র ব্যবহার করো, কোমল মানবিক ব্যবহার করো, অসম্মান করো না। পরে দুর্ব্যবহার চালানো এটা আমাদের মুসলিমদের স্বভাব নয়, আমরা সকলের সাথে লড়াই করি,